বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। দীর্ঘ ছুটির মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের কালে আমরা যারা বাসায় অবস্থান করছি তাদের প্রত্যেকের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার পাশাপাশি বাবা মাকে বিভিন্ন কাজে বাসায় সহযোগিতা করবে এবং মনোবল শক্ত রেখে, তোমরা অনেকেই বাসায় পড়ালেখা করছো না, আমরা আশা করব বই নিয়ে কিছুটা সময় পড়ালেখা করার চেষ্টা করবে। আর আমরা তোমাদের পাঠদানকে সহজ করার জন্য বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা এই ক্লাসগুলি দেখবে, আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার আসবে। আমি আজকে যে ক্লাসটি নিব সেটি হচ্ছে পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সুস্থ জীবনের জন্য খাদ্য। খাদ্য ছাড়া জীবন একেবারেই অসম্ভব, বেঁচে থাকা সম্ভব নয়। এই কারণে আমাদের নিয়মিত বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য খেতে হবে। আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদার পরিমাণে কম বেশি হয়ে থাকে। তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন, তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তাটা কি? সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয়, শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়, অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন, কারণ তারা পরিশ্রমটা বেশি করে তাদের খাদ্যটা দ্রুত হজম হয়ে যায়, এই কারণে তাদের বেশি খেলেও কোনো সমস্যা হয় না। এরপরে আসি আমরা খাদ্য সংরক্ষণ। বছরের সবসময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না, তাই খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয়। কিন্তু সারা বছরই আমরা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য খেয়ে থাকি, যেমন গোলালু, টমেটো, এই খাদ্যগুলো কিন্তু সারা বছর উৎপাদন হয় না। এগুলো শীতকালীন সবজি, এগুলি আমরা সংরক্ষণ করে সারা বছর ব্যবহার করতে পারি। খাদ্য সংরক্ষণের উপায়, আমরা খাদ্যটা কিভাবে সংরক্ষণ করব? বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো থাকে। এছাড়াও হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময় বাজারে সরবরাহ করা হয়। ফলে ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরূপী পাত্রে সংরক্ষণ করা হয়। এছাড়া লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। আবার চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বড়, আম ইত্যাদি খাদ্য অনেক দিন সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব, পরবর্তী পয়েন্ট, খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা পচে নষ্ট হয়ে যায়। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। এরপরে আসি আমরা কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য। এর আগে আমাদের আরেকটু জিনিস জানা দরকার, যে সকল খাদ্য কম খাওয়া উচিত, প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে। কিন্তু সুস্বাস্থ্যের জন্য আমাদের কোনো কোনো খাবার খাওয়া উচিত নয়, যেমন জাঙ্ক ফুড জাতীয় খাবারগুলি, ফাস্ট ফুড জাতীয় খাবার, এই খাবারগুলি আমরা পরিহার করার চেষ্টা করব। কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত এবং কোনগুলো কম খাওয়া উচিত তা জানা জরুরি। কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুষ্টি উপাদান রয়েছে। এবার কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য। খাবারকে আকর্ষণীয় লোভনীয় করতে কোনো কোনো খাবারে কৃত্রিম রং মেশানো হয়, যেমন মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে। কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়। ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করা হয়। এ সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ষ ও যকৃত অকার্যকর হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগ হতে পারে। এই কারণে আমরা কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্যগুলো আমরা অ্যাভয়েড করব। তারপরে আসি আমরা জাঙ্ক ফুড। তোমাদের কেউ কেউ হয়তো জাঙ্ক ফুডের নাম শুনে থাকবে। জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে বার্গার, পিৎজা, টমেটো, চিপস, ফ্রাই, চিকেন, কোমল পানীয় ইত্যাদি।
জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুডে অত্যাধিক চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয়। কিন্তু অনেকেই আমরা এই খাবারগুলি খুব সুস্বাদু বলে খেয়ে থাকি, অনেক টাকা খরচ করে। নিজে অনেকটা এই জাঙ্ক ফুড খাওয়া মানে নিজে অনেকটা ওষুধ ক্রয় করে নিয়ে আসা। এই জাঙ্ক ফুড দীর্ঘদিন খেলে স্বাস্থ্যে বিভিন্ন ধরনের জটিল রোগ বাসা বাঁধে, বিশেষ করে মোটা হয়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, এই সমস্যাগুলি দেখা দেয়। সাধারণত খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। আজকে আমাদের ষষ্ঠ অধ্যায়ের আলোচনার শেষে আমরা যে বিষয়গুলো বাইরের কাজ হিসাবে দিব, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক, খাদ্য সংরক্ষণের তিনটি উপায় বর্ণনা করুন। খাদ্য সংরক্ষণের উপকারিতা কি, এটা লিখবে। সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন, কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি, কোন কোন খাদ্যে কৃত্রিম রং মেশানো রং ব্যবহার করা হয়, এই প্রশ্নগুলোর উত্তর আমরা পড়ব এবং খাতায় লিখব। আর বর্ণনামূলক প্রশ্ন এক, একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু, মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে, তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন। দুই নম্বর প্রশ্ন, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই, খাদ্যে রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরগুলি আমরা এই অধ্যায়ের বিভিন্ন জায়গা থেকে আমরা সেগুলো সংগ্রহ করতে পারি, বই থেকে পড়ে করতে পারি, অথবা সহযোগিতা নিতে পারি। যেমন 6 থেকে 12 বছরের বয়স শিশুর খাদ্য তালিকা, খাদ্যের নমুনা, রুটি, পরোটা, পাউরুটি, পরিমাণ 1 থেকে 2টা, দিনে 3 থেকে 4 বার, ভাত আলু অথবা নুডলস 1 কাপ, প্রতিদিন 3 থেকে 4 বার, রান্না করা বা কাঁচা সবজি 1/2 কাপ, প্রতিদিন 3 অথবা 4 বার, যে কোনো ধরনের ফল যেমন আম, আপেল, কমলা 1টি, প্রতিদিন 2 অথবা 3 বার, ফলের রস ছোট গ্লাসের 1 গ্লাস, শুকনো ফল 4টি, গরুর মাংস 4 ভাগের 3 কাপ, প্রতিদিন 1 বা 2 বার, মুরগির মাংস মাঝারি মাপের 1 টুকরা, মাছ মাঝারি মাপের 1 টুকরা, ডিম 1টি, ডাল 1/2 কাপ, দুধ 250 মিলি, দই 200 গ্রাম, পনির 40 গ্রাম, ঘি, মাখন অথবা সয়াবিন তেল 1 টেবিল চা চামচ, দিনে 1 বার। এই সমস্ত নিয়মকানুন আমাদের এই অধ্যায়ের আলোচনা থেকে আমরা যেগুলো বুঝতে পেরেছি এবং আলোচনা করেছি, এইভাবে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমাদের অসুখ বিসুখ অনেক কমে আসবে, আমরা ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবো। সবাই এভাবে চেষ্টা করব। আর বাড়ির কাজ যেগুলো দেওয়া হয়েছে 2 নং এবং 2 নং সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো এবং বর্ণনামূলক প্রশ্ন সবগুলো তোমরা বাসায় পড়বে এবং খাতায় লিখবে, বারবার প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষায় কোনো ধরনের লিখতে অসুবিধা না হয়। আমরা দীর্ঘদিন পরে এই ক্লাস নেওয়ার ফলে তোমাদের কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে এই আশাবাদ রাখি। তোমরা ভালো থাকবে, আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরাও যেন আমাদের জন্য দোয়া করো এবং সবাই মিলে আল্লাহর কাছে নফল ইবাদত করে আমরা প্রার্থনা করি করোনা ভাইরাস নামক জটিল এই মহামারী যেন দ্রুত এই পৃথিবী থেকে নির্মূল হয়, আমরা যেন পুনরায় ক্লাসে আবার ফিরে যেতে পারি, সেই ক্লাসের আনন্দ সবাই মিলে যেন উপভোগ করতে পারি, এই আশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম।